মানুষের কাছে এক একটা উৎসব কিন্তু এক এক রকম, কিন্তু বইপ্রেমীদের কাছে এই বই মেলাটা কিন্তু একটি উৎসবের থেকে কম কিছু না। সারা বছর তারা অপেক্ষায় থাকে এই বই মেলার অপেক্ষায়। আজ 47তম কলকাতা আন্তর্জাতিক বই মেলাটি উদ্বোধন করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই উদ্বোধনী মঞ্চে তিনি গিয়েছিলেন রাজ্যের সংহিত। আজকের আমাদের এই বছরের যে বই মেলা রয়েছে কলকাতার, বই মেলা মানে আন্তর্জাতিক বই মেলাতে মোট থাকবে 9টি দরবার, মানে 9টি দ্বার দিয়ে আপনারা এই বই মেলায় প্রবেশ করতে পারবেন। এখানে ছোট বড় মাঝারি একাধিক প্রকাশকের সঙ্গে রয়েছে লিটল ম্যাগাজিন দিয়ে মোট 1000টি স্টল, যেখানে আপনারা বই পাবেন, ছোট বড় নানান ধরনের বই ম্যাগাজিনের সব প্রকাশক সব কিছুই পাবেন সেখানে। তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রথম উদ্বোধনী দিন, মানুষের ভিড় আস্তে আস্তে শুরু হয়েছে। আজকে তো প্রথম দিন, মানুষের ভিড় আজকে এই আজকে থেকে শুরু, এরপরে মানুষের ভিড় আপনারা আরও দেখতে পাবেন, যেটার ভিড় সাধারণত কালকে থেকে আপনাদের চোখে পড়বে। তবে এই বছরের বই মেলায় আমরা আপনাদের বলে রাখি যে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা হবে সেটা হলো বাংলাদেশের প্যাভিলিয়ন। এবছর বই মেলায় বাংলাদেশের মোট 50টি প্রকাশক এই বই মেলায় আসতে চলেছে, যা আপনারা এখানে আসলে পরে সেটা বুঝতে পারবেন। এবং তাছাড়া এই বই মেলায় আমাদের দেশের সমস্ত রাজ্য তো অংশগ্রহণ করছেনই, তাছাড়া বাইরের থেকে মোট 20টি রাজ্য এই বই মেলায় অংশগ্রহণ করছে। তো চলুন, এখানে আজকে প্রথম দিনে যে মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বাড়ছে, তাদের সঙ্গে কথা বলবো। আজকে প্রথম দিনে বই মেলায় এসে কেমন লাগছে তাদের কাছ থেকে জেনে নেব। ভিড় শুরু হয়নি কারণ ওয়েদারের যে অবস্থা, বাট তুলনামূলক আমাদের স্টলটাতে আমরা ভালো রেসপন্স পেয়েছি এখনও পর্যন্ত, বেশ লোকের আনাগোনা হয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওখান থেকে যখন আমাদের দেখছি আমাদের আউটলেট ফিজিক্সওয়ালা দেখে, আপনি দেখতে পাচ্ছেন সবার ইন্টারেস্টটা, সবাই বেশ ফিজিক্সওয়ালার প্রতি একটা আলাদাই টান আছে। আমরাও জানি যে ফিজিক্সওয়ালা এখন প্যান ইন্ডিয়াতে ভালোভাবে ছড়িয়েছে, এবং তাদের যে পাবলিকেশনের বইগুলো আছে বেশ ইন্টারেস্ট, লোক যারা অনলাইনে পড়ছে আমাদের কাছে অফলাইনে পৌঁছেছিল না, তারা বুকস নেওয়ার জন্য কিন্তু এখানে আসছে, এবং রীতিমতো অনেকে এসছে যারা এখনও পর্যন্ত অর্ডার করে গেছে আমাদের কাছে। কারণ আমরা আমাদের স্টোরে দেখলে আমি আপনাদের বলতে পারবো আমাদের এখনও সমস্ত বই আমরা এনে পৌঁছাতে পারিনি আমাদের ওয়েদার কন্ডিশনের জন্য, বাট আজকে রাত্রের মধ্যে সব অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন ওনারা যে ধরনের বুকস চাচ্ছে সব পেয়ে যাবে এখানে। এখনো পর্যন্ত যারা আসেনি তাদের জন্য মানে আপনারা কি 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 ধরনের বই প্রোভাইড করছেন কি বলতে চাই? আমাদের এখানে বেসিক্যালি যেটা আছে, ধরুন যে ক্লাস 8, 9, 10 যারা ফাউন্ডেশনের জন্য তৈরি, মানে পরবর্তীতে নিট বা জেইর জন্য নিজেকে তৈরি করতে চায়, তাদের ফাউন্ডেশন বেসটার জন্য তারা অনলাইন কোচিং যারা করছে তারা অফলাইন করতে পারে, বাট যে বুকস মেটেরিয়ালসটা দরকার, যে যদি কেউ বাড়িতে বসেও পড়তে চায় আমাদের কাছে সেই বইটা পেয়ে যাবে। সঙ্গে পাবে NCERT পাঞ্চ, যদি যারা জেই নিটের প্রিপারেশন নিচ্ছে, 11-এর যারা আছে, 12 যারা আছে, সেখানে আমাদের 11 যারা অর্জুনা, 12 ফর লাক্সা অ্যান্ড প্রয়াস ফর প্রয়াস ড্রপার জেই অ্যান্ড 1 ড্রপার নিট, মানে আমাদের 12 নিটের জন্য যদি কেউ প্রিপারেশন করে NCERT পাঞ্চ আমাদের আছে, PW নিজস্ব NCERT পাঞ্চ আছে, সঙ্গে প্রত্যেকটা মেটেরিয়ালস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট মেটেরিয়ালস আছে, এবং প্রত্যেকটা মেটেরিয়ালস খুব গুরুত্বপূর্ণ এদের কাছে। এরা যদি যারা এখন মেনলি আমি জেইর বাচ্চাদের জন্য বলবো, এদের সামনে জেইর পরীক্ষা লাস্ট মিনিট হিসাবে যদি আমাদের কাছে আসে, এই বুকসগুলো যে প্র্যাকটিস করে খুব ভালো পার্সেন্টাইল ওরা মার্কস ক্যারি করতে পারবে। কথা বললাম কিন্তু তাদের একটা কথা যে যেহেতু ওয়েদার এখন একটু খারাপ আছে, তাই এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে তাদের সমস্ত বই দিয়ে সাজানো সম্ভব হয়নি, কিন্তু তাও এখনো পর্যন্ত উদ্বোধনী আজকে প্রথম দিন, কিন্তু মানুষের এখনো রেসপন্স এখনো পর্যন্ত ভালো আছে। তো যারা এখানে অনেক স্টল, তো আপনারা জানেন যে এখানে 1000টা স্টল রয়েছে, তো তাদের মোটামুটি তাদের এটা আশা যে এই বছরও তাদের বই মেলাটা খুব ভালোভাবেই যাবেন। আজকে তো প্রথম দিন, আজকে থেকে তো উদ্বোধন শুরু হলো, আসল কেনাকাটা তো কালকে থেকেই শুরু হবে। ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে নীলম দাস, রিপোর্টিং বিগ নিউজ কলকাতা।